লজ্জিত হওয়া অনুশোচনা যাকে বলে যে আমি কিভাবে এটা করতে পারলাম আল্লাহ মহান সত্তা অনুগ্রহ আমার উপর আবার যিনি চাইলে যে আমাকে পাকড়াও করতে পারতেন হনক করেননি তিনি কত জাতিকে ধ্বংস করে দিয়েছেন দুনিয়াতেই তার এই সমস্ত নিদর্শন থাকা সত্ত্বেও আমি তার এত নিয়ামত উপভোগ করে কিভাবে তার আমি অবাধ্যতা করলাম এই লজ্জা এই অনুভূতি এক এক নম্বর শর্ত দুই নম্বর হল পাপ ছাড়তে হবে সম্পূর্ণভাবে এটা পরিহার করতে হবে তিন নম্বর আর এটা পুনর্বার করা যাবে না তার মানে অন্তত প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে নিজের সাথেই নিজে যে এটা আমি অবশ্যই করব না আর মানুষের হক থাকলে এটা বুঝিয়ে দেওয়া ফেরত দেওয়া যেভাবে সম্ভব হয় একান্ত না পারলে না পাওয়া গেলে অথবা ফেরত দিতে গেলে ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকলে তার নামে দান করে দেওয়া এবং একনিষ্ঠতার সাথে সময় থাকতে তো বা এগুলো সব আনুষাঙ্গিক শর্ত আর প্রধান হল প্রথম তিনটা এইটা যদি সে করতে পারে তাহলে বাংলা ভাষায় বললেও কাজ হবে আল্লাহ আমি মাফ চাচ্ছি আমার মাফ করে দাও আরবিতে বলে যে শুধু আস্তফরুল্লাহ অতুব ইলেই আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তোমার কাছে তো বা করছি এটাই যথেষ্ট আর হাদিসের শব্দ যদি জয়েন করতে যাইলে আস্তাগফিরুল্লাহ الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه অতঃপর আস্তাগফিরুল্লাহ العظيم এই শব্দে আল্লাহকে ক্ষমা চাইলে হাদিসে আসছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যেটা হলো 60টি ধ্বংসাত্মক পাপের মধ্যে অন্যতম একটি সেটাও আল্লাহ ক্ষমা করবে এছাড়া ছানা সাইদুল ইসতিগফার যে শব্দ জয়েন করে পড়তে যায় আল্লাহর manto rabbilailahillanto শেষ পর্যন্ত এটা মুগস্থ করবে হিজরুল মুসলিম থেকে সকাল সন্ধ্যার দিকের মধ্যে এটা সামিল সবাইকে মুগস্থ করা দরকার সেটা বলতে পারে কোনো পাড়ার মধ্যে সমস্যা নেই কিন্তু যেটা আগে বলা হলো যে আল্লাহ রবুল্লা আলমিনকে ওই শর্তগুলো যদি ফলো করে যে কোনো ভাষায় যে কোনো শব্দে ক্ষমাটা চায় তাইলে আল্লাহ ক্ষমা করবে এই হল নিয়ম এবং এটাই হলো তো নিয়ম এটা প্রত্যেকেই যখন জানতে পারলো এটা তার আয়ত্তে এসে গেল এবং এটার থেকে আমরা আরও উপকার পাইলাম যে তোবার জন্য কাউকে ডাকতে হয় না অন্যের মাধ্যমে তোবা করা এটা কোনো তোবা না নিজেকেই তোবা করতে হবে এই জিনিসগুলো ফলো করে তাইলে আল্লাহ মাফ করবেন কবুল করবেন